তো তারা বন্ধু আবার এত সাবলীল ভাবে হেসে হেসে ছবি দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে তারা তাদের প্ল্যানে সাকসেস। আমাকে ছোট করা, আমাকে কালার করা, আমাকে হচ্ছে ধ্বংস করার জন্য এটা একটা প্ল্যান ছিল, তারা প্ল্যানে সাকসেস, এর জন্য তারা এখন প্রকাশ্যে ছবি আপলোড করছে। ব্যক্তিগত জীবন এখন সিঙ্গেল, এখন তো কাউকে পাচ্ছি না, পাই আগে তারপরে ভালোই লাগছে না, যেমনটা চাচ্ছি তেমনটা পাচ্ছি না, অবশ্যই আগের কারো মতো না, অবশ্যই ডিসেন্ট যে আমার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। তারপর সব থেকে বড় কথা, আম্মুর পছন্দে যা করবো আম্মুর পছন্দে, দুই বন্ধু। আপনাদের যেরকম অনুভূতি তাদেরকে দেখে অবাক, আমিও অবাক। আর আমার জানার মতে তারা কখনো বন্ধু ছিল কি না আমি জানি না, হয়তো বন্ধুই ছিল, আমার কাছে ব্যাপারটা গোপনে রেখেছিল। আর এটা একটা প্রি প্ল্যান ছিল, মানে এক বন্ধুর জন্য আর এক বন্ধু হয়তো বা আমাকে রিভেঞ্জ নিয়ে ফাঁসিয়েছে, এটাই এখন মনে হচ্ছে, আর কিছুই না। তো তারা বন্ধু আবার এত সাবলীলভাবে হেসে হেসে ছবি দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে তারা তাদের প্ল্যানে সাকসেস। আমাকে ছোট করা, আমাকে কালার করা, আমাকে হচ্ছে ধ্বংস করার জন্য এটা একটা প্ল্যান ছিল, তারা প্ল্যানে সাকসেস, এর জন্য তারা এখন প্রকাশ্যে ছবি আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে। আর ওই ছবিগুলোর কমেন্ট দেখলে বা নিউজগুলোর কমেন্ট দেখলে বোঝা যাবে যে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবে। প্রেমের সঙ্গে হচ্ছে বিশ্বাস, অবশ্যই বিশ্বাস অর্জন করে নিতে হবে প্রথমে, তারপরে বিশ্বাসটাকে টিকিয়ে রাখার জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে, কেয়ারিং, সাপোর্টিং, তারপরে হচ্ছে রেসপেক্ট করতে হবে, তাহলেই তো ভালোবাসা হবে। ভালোবাসা তো মুখ দিয়ে আই লাভ ইউ বললাম হয়ে গেল না।